হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপাকে নিয়ে যখন দাদুভাই ভাই আসছিল সূর্য রোনা মায়ের ঘর থেকে বেরোচ্ছে এবং চোখে জল তার রূপা অনেকবার বাবা বলে ডেকেছে সূর্য বলে তার বাবাও তাকে ডেকেছে কিন্তু সূর্য কোনোভাবেই সাড়া দেয় না কিচ্ছু শুনতে পায় না সেখান থেকে চলে যায় কি ব্যাপার বাবা আমার ডাক শুনতে পেলো না না দিদিভাই তুমি চিন্তা করো না তো চলো বাড়িতে গেলে তো দেখা হবেই হিংসুকুটি এই দেখো আমি চলে এসেছি তোমার এখন কেমন লাগছে আমার খুব ভালো লাগছে জানো তো তুমি আমি পাকা মেয়ে মা সবাই আমরা একসাথে থাকবো কতটা আনন্দ হবে তোমরা আমাকে ছেড়ে কখনো যাবে না তো না হিংসুকুটি তুমি আর অসুস্থ হও না তো তাহলে আমি কার সাথে খেলা করব। আমার তো খুব খারাপ লাগে আমার বন্ধু অসুস্থ হলে চলো এবার ডিস্টার্ব পেপারটা তৈরি করে নিয়ে আসছি আমি আমরা সোনামাকে আমাকে বাড়ি নিয়ে যাব। দিদি আমি এখন সুস্থ হয়ে গেছি বাড়ি ফিরে যেতে চাই ফুলমায়ের সাথে থাকতে চাই ঠিক আছে লাবণ্য সোনাকে কোলে এ রূপাকে নিয়ে যায় তার কাকিয়া দীপা ভাবতে লাগে ওই বাড়িতে তো আমি ফিরে যাচ্ছি তবে আমি যে আমার স্বামীকে ছেড়ে অসম্পূর্ণ আমি কি করে কি করব আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে আর সেই সব কিছু চোখের জল মুছেও দীপা আবারও লাবণ্য এবং তার পরিবারের সাথে সেনগুপ্ত পরিবারে যেতে রাজি হয়ে যায় কাকিয়া সমস্ত কিছুর আয়োজন করে রেখেছে দীপা সোনা রূপা দুজনেই আসবে তাদের বরণ করে বাড়িতে ঢোকাবে বলে আর সেই সব কাজ করার জন্য কাকিয়া আগেই বাড়ি চলে এসেছে সবাই বাড়িতে এলে দীপা তার দুই মেয়ের হাত দুই পাশে ধরে দরজায় দাঁড়িয়ে রয়েছে দুই মেয়ের মুখে অফুরন্ত হাসি তাদের মনে আনন্দ এই সব কিছু দেখে দীপা তাদের নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় আর ভাবে যে বাড়ি থেকে আমি চৌকাট পেরিয়ে একদিন বেরিয়ে গিয়েছিলাম সেই বাড়ির ভেতরে থেকেই আজকে আমি ডাক্তারবাবুর সাথে লড়াই করব। আমার অধিকারের লড়াই এই লড়াইয়ে যেন আমি কোনোভাবে হেরে না যাই আমার দুই মেয়ের জন্য আমাকে অগ্নি পরীক্ষা দিতে হলেও আমি সেটাই দেব। আমার মেয়েদের বাবাকে চাই আর আমি চাই তাদের অধিকার ফিরিয়ে দিতে লাবণ্য নিজে হাতে বরণ করে তার দুই নাতনি এবং দীপাকে বাড়িতে নিয়ে আসে আর বলে দেখো দীপা আমরা আজকে পুরো পরিবারটা সম্পূর্ণ হয়ে গেলাম আমাদের পরিবারে আগের মতো আনন্দ হাসি খুশি সব কিছু ফিরে এসেছে পাকা মেয়ে চলো আমরা এই খুশিতে একটা ডান্স করি দুই বোন মিলে খুব নাচ করতে শুরু করে তার সাথে উর্মির জয় বাড়ির বাকি সদস্যরাও খুব আনন্দ হৈহল্লোর করে সবাই খুব খুশি হয়ে যায় চলো তো তোমরা দুজনে গিয়ে এখন ফ্রেশ হয়ে নাও আর দীপা তুমি কাপড় চোপড় ছেড়ে ঠাকুর ঘরে এসো দীপা যখন চলে যায় তখন তার শাশুড়ি মা বলে দেখো আজকে বাড়িতে সন্ধেবাতি দেওয়া হয়নি বাড়ির বড় বউ তুমি তোমাকে এই দায়িত্বটা আজ থেকে পালন করতে হবে আমি জানি দীপা তুমি সব দায়িত্ব জীবনে খুব সুষ্ঠুভাবে পালন করেছো কিন্তু আমার নিজের ছেলেই ভালো না পেটের ছেলেকে কি আর দোষ দেবো তো। তাই বলছি যে বাড়ির সবাই ওই যে এক এক করে এসে উপস্থিত হয়েছে তুমি একটা গান ধরো তো নাও আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি তুমি আরতি শুরু করো দীপা বলে কি রে বুনু তুই ওখানে দাঁড়িয়ে থাকবি এদিকে আয় আমি গিয়ে কি করব বল আমি বলেছি তাই তুই এখানে আয় আমি জীবনে অনেক অন্যায় করেছি নিজের ভুলটা বুঝতে পেরেছি দিদি ভাই তাই এখন থেকে তুই আমাকে হাতে কলমে শিখিয়ে দিবি কিভাবে সবাই একসাথে মিলেমিশে এই পরিবারে থাকতে হয় কিভাবে দায়িত্ব পালন করতে হবে সবটা আমি তোর কাছ থেকে এখন থেকে শিখবো ঠিক আছে এখন আমি বলছি তাই দুই বোন মিলে আমরা আরতি করব। দুজনে মিলে আরতি করে একসাথে গান গাইছে তখনই জয় বলে আমি একটা ভিডিও করে রাখি এটাই একটা এই খুশির সময়কার প্রমাণ থেকে গেল আর আমি তো এরকম মুহূর্ত আর কখনো দেখতে পাবো কি না জানি না তাই জয় যখন সমস্ত কিছু রেকর্ডিং করছে তখনই হঠাৎ করে সূর্য ফোন করে জয় ফোনটা সাইডে গিয়ে রিসিভ করে বলে কী রে দাদা ভাই তুই এখনও বাড়িতে এলি না আমি হাসপাতালে গিয়েছিলাম জানলাম শোন নাকি ডিসচার্জ করে দেওয়া হয়েছে হ্যাঁ মা বাবা গিয়ে তো ওদেরকে নিয়ে এসেছে কে গান গাইছে রে কেউ না তুই বাড়িতে আয় তাহলে সবটা জানতে পারবি জয় তুই এরকম করে আমার কাছ থেকে লুকোচ্ছিস কেন সত্যিটা বল না বাড়িতে এলেই দেখতে পারবি এখন আমি কিচ্ছু বলতে পারবো না জয় ফোন রেখে দেয় এরপরে আরতি শেষে লাবণ্য বলে দেখো দীপা এই পরিবারটাকে তোমার আমি অনেক বছর সামলিয়েছি আমি আর পারছি না এই নাও আজ থেকে এই পরিবারের চাবি তোমার হাতে আমি তুলে দিতে চাই মা সব দায়িত্ব আমি নিয়ে কি করব। আপনি পালন করছেন আপনি করুন না এটা কি কখনো হয় প্রতিটা শাশুড়ি একদিন না একদিন তার সমস্ত কিছুর তার ছেলের বইয়ের হাতে তুলে দেয় আর আমি তো তোমাকে মেয়ে ভাবি আমি আমার মেয়েকে একটা দায়িত্ব দিতে পারবো না তাই বলছি এই চাবিটা নাও না আমি নিতে পারবো না মা যে মানুষটা আমাকে স্বীকারই করছে না তার বাড়িতে এসে থাকছে এবং তার পরিবারের সমস্ত দায়িত্ব আমি পালন করার জন্য এই চাবিটা হাতে নেব হ্যাঁ নেবে ঠিক আছে তাহলে দিন আমি এটা ছেলের বউ হিসাবে নয় মেয়ে হিসাবে অধিকার থেকে এই কাজগুলো করব। কোনো দায়িত্ববোধ থেকে করছি না কিন্তু ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করবে দীপা আজ থেকে তোমার এই লড়াইয়ে আমরা সবাই তোমার পাশে আছি সূর্যের এই উদ্ধততা সূর্যের এই আচরণ ব্যবহার আমরা কেউ আর মেনে নেবো না তুমি দেখো তোমার এই লড়াইয়ে আমরা যখন তোমার পাশে রয়েছি তুমি জিতবেই কোনোভাবে তুমি হারতে পারো না সত্যের পথে লড়াই করলে কেউ কখনো হারে না দীপা সোনারূপা সামনেই জয় বলে আমি বৌমনির কাপড় চোপড় কোথায় নিয়ে গিয়ে রাখবো কেন আমার ঘরে এই বাড়িতে ফুলমায়েরও একটা ঘর রয়েছে কই আমি তো জানি না কেন সোনা, তোমার ঘরটাই তো আমার ঘর তোমার ঘরেই তো আমি থাকবো কেন তুমি থাকতে দেবে না আমি খুব খুশি ফুলমা তুমি চলো আমার ঘরে আর দিদিভাই কি খুব কষ্ট পেয়েছে তোমাকে চাবি তুলে দিল না রূপা মনে হয় একটু একটু বুঝতে পেরেছে দিদিভাই খুব খুশি হয়ে এই চাবির দায়িত্বটা আমার মাকে দিয়েছে তুমি চিন্তা করো না পাকা মেয়ে ওই বড়দের বিষয় ওরা সামলে নেবে সোনা রূপা এক ঘরে রয়েছে তার মা রান এসে বলে যে তোমরা বলো কি খাবে তোমাদের জন্য আমি রান্না করে দেব। ফুলমা যা খাওয়াবে আমি তাই খাবো আমিও তাই হিংসুকুটি যা খাবে সেটাই আমি খাবো ঠিক আছে কি ব্যাপার পাকা মেয়ে তুমি কান্না করছো কেন তোমার মন খারাপ কেন আমার খুব কষ্ট হচ্ছে জানো তো যতদিন আমি আমার নিজের মা বাবাকে ফিরে না পাবো তাদের দেখতে না পাচ্ছি ততদিন আমার খুব কষ্ট হবে তুমি ফুলমা তোমরা তো কেউই এই বাড়ির কেউ নাও এই বাড়িটাও আমাদের নয় তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও আমি তো একলা থাকতে পারবো না আর বাবাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করতে পারছি না বিশ্বাস করো এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কেন মিথ্যের ওপর মিথ্যে বলে গেছে কেন আমাকে কষ্ট দিয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না হিংসুকুটি তুমি এই সব কিছু নিয়ে ভেবো না সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আর তুমি মনে মনে এতটা কষ্ট পেলে রূপা রূপার মা এই বাড়িতে থাকতে এলো তুমি কি খুশি হওনি আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করো কিন্তু আমার নিজের বলতে তো কেউ নেই উর্মির মা যে কথাটা বলেছে সেই কথাটাই বারবার শোনার কানে বাজছে সে আর ওই কথাটাকে ভুলতে পারছে না সে বারবার ভেবে যাচ্ছে যে তার এই পরিবারটা নিজের নয় এই পরিবারের মানুষগুলো নিজের নয় এই ধারণা থেকে তাকে কেউ বের করে আনতে পারছে না রূপা ভাবে না ডাক্তারবাবু যদি জানতে পারে আমাকে যেমন বলেছিল ছেড়ে দিতে তাহলে ডাক্তারবাবু মেয়ে হিসাবে আমাকে গ্রহণ করবে তেমনই সোনা যদি জানতে পারে আসল পরিচয় যে আমার মায়ের মেয়ে তাহলে সোনাকেও হয়তো ডাক্তারবাবু ছেড়ে দেবে আমি চাই না সোনা সেই কষ্টটা পাক আর আমার মা আমি দুজনে যে কষ্ট পাচ্ছি সেটা আমি সোনাকে কখনও পেতে দেব না কোনো দিনও না দীপা খাবার বানাতে যাবে তখনই সেখানে সূর্য চলে আসে বলে তুমি এখানে কোন অধিকারে এসেছো মায়ের অধিকারে কিসের মায়ের অধিকার তোমার বেরিয়ে যাও বলছি এখান থেকে দীপার হাত থেকে পড়ে গিয়ে খাবারের বাটিটা ভেঙে যায় লাবণ্য এসে তার ছেলেকে ধরে ফেলে বলে অনেক তোমার অত্যাচার আমি সহ্য করেছি আর নয় আমি যখন বলেছি যে আমার বাড়ির বড় মা এই বাড়িতে থাকবে তো থাকবে আমার এই কথাটাকে তুমি পাল্টাতে পারবে না সূর্য তুমি কি ভেবেছো সময় তোমার সমস্ত সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে আমি আমার দুই নাতনির কথা ভেবেই যে সিদ্ধান্ত নিয়েছি সেটা এবার সবাই মানবে তুমি না মানলে নেই আমার করার কিচ্ছু নেই আমি যেটা বলেছি আমি লাবণ্য সেনগুপ্ত আমার সিদ্ধান্ত পাল্টানোর ক্ষমতার নেই আমার স্বামীরও নেই এই পরিবারের কারণ নেই আর তুমি তো আমার সন্তান তাই বলছি যে বেশি বাড়াবাড়ি সূর্য করো না একদম চুপ করে থাকো মিশকা কোথা থেকে খবর পেয়ে আবার ওই বাড়িতে ছুটে আসে কিন্তু মিশকাকে সূর্য তাড়িয়ে দেয় বলে দেখ তুই এই বাড়িতে আর কক্ষো আসিস না দীপা চলে এসেছে এই বাড়িতে এখন তুই এলে অপমানিত হতে পারিস তুই এখান থেকে চলে যাওয়ার আসিস না মিশকা অবাক হয়ে যায় তার তো এই বাড়িতে না আসলে চক্রান্ত করা সম্পর্ক ভাঙা এই সব কিছু কিছুই করতে পারবে না আর না করতে পারলে কিভাবে বাঁচবে মিশকাও খানিকটা চমকে যায় যে লাবণ্য সেনগুপ্ত এরকম কোনো সিদ্ধান্ত কি করে নিতে পারে যেখানে সূর্য মেনে নিচ্ছে না তার বউকে সেখানে লাবণ্য বাড়িতে এনেছে এখন ওরা কাছাকাছি থাকতে থাকতে সমস্ত ভুল বোঝাবুঝি যদি মিটে যায় ওদের সমস্ত সম্পর্কের যেগুলো সন্দেহজনক ঘটনা রয়েছে সেগুলোও তো মিটে যেতে পারে তাহলে সব কিছু শেষ মিশকার খেলাও শেষ আর তাই মিশকা কোনোভাবেই সূর্যকে বোঝাতে গেলে সূর্য রেগে যায় দীপা এবং সূর্য একবারিতে থেকে এবার মুখোমুখি লড়াই করবে দীপা তো বলেইছে সূর্য যা পরীক্ষা দিতে বলবে তাই পরীক্ষা দিতে দীপা রাজি আছে কিন্তু তার দুই মেয়ের অধিকার ফিরিয়ে দিতে হবে কোনোভাবেই সূর্য তাদের অবজ্ঞা করতে পারবে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী এসছে মিসকার পথ বন্ধ করে দীপাকে দীপার হাতে সেনগুপ্ত বাড়ির চাবি তুলে দিল লাবণ্য লাবণ্য এত বছর চুপ করে থেকে দেখেছে তার ছেলেকে কোনোভাবেই সে নিজে বুঝিয়ে শুনিয়ে কিচ্ছু করাতে পারেনি তাই এবার শক্ত হাতে হাল ধরেছে কোনোভাবেই এতদিন সূর্য দীপা ছিল কিন্তু তাদের সন্তানদের কষ্ট পেতে কোনোভাবেই লাবণ্য দেবে না তাই আজকে দীপাকে এই পরিবারের চাবি তুলে দিয়েছে হাতে মিশকার আসার পথ বন্ধ করে দিয়েছে এরপরে সূর্য দীপার সম্পর্ক একই বাড়িতে থাকতে থাকতে কি ঠিক হয়ে যাবে এবং দুই মেয়ে কি পারবে সূর্য সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন